ثم كلا سوف تعلمون অতপর এটা কখনো ঠিক নয় শীঘ্রই তোমরা এটা জানতে পারবে তথা তোমরা যাই করো না কেন যা কিছু করে পৃথিবীতে অবস্থান করতে চাও না কেন সব কিছু আখেরাতকে ভুলে যাও না কেন আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই অবশ্যই তোমাদেরকে দেখাবেন অবশ্যই দেখাবেন সকলকেই দেখতে হবে জান্নাতি হোক জাহান্নামী হোক মুমিন হোক কাফের হোক সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম দেখাবেন এবং জাহান্নাম কের আযাব কি দেখবে অবশ্যই দেখবে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন যেন মুমিনরা দেখার পরে আল্লাহর শুকরিয়া করতে পারে এবং তাদেরকে বুঝাবেন যে তোমরা এইখানে ছিলে সেইখান থেকে আমার অনুগ্রহে তোমাদেরকে বের করে নিয়ে আসছি আর কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাজনক এই শাস্তিতে জাহান্নামেই রাখবেন তা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামে উল্লেখ করেন ওয়া ইম منكم إلا واردها كان على ربك حتما مقضيا তোমরা অবশ্যই ফুল সিরাত অতিক্রম করবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جسيا অতপর আমি মুমিনদেরকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসব এবং জলেম অত্যাচারীদেরকে সেখানে অপমান লাঞ্ছনাজনকভাবে রেখে দিব তথা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সে জাহান্নামের আগুন থেকে শাস্তি থেকে ফুলসিরাতের এই ভয়াবহ থেকে রক্ষা করবেন এবং কাফেরদের এই শাস্তি ভোগ করতেই হবে